वेलकम टू अपडेट मास्टर प्राइमरी नतून टेट 2022 নিয়ে বড় আপডেট চলে এসেছে এবং সেক্ষেত্রে গতকাল আমরা একটি রাতের বেলা ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা সিওর ছিলাম না যে এটা হবে কিনা তো এখন একদম সিওরিটি পেয়ে গেছি আমরা এবং সেই প্রমাণস্বরূপ আপনাদের দেখানো হবে এবং তার সাথে পর্ষদ সভাপতি কি বললেন এই ব্যাপার নিয়ে এবং তার সাথে ডিপিএসসি চেয়ারম্যানের বক্তব্য কিন্তু আপনারা দেখতে পারবেন এবং অফিশিয়াল নোটিশও আপনাদের দেখানো হবে তো এই মুহূর্তে একটি বড় খবর এবং অবশ্যই আপনারা দেখতে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও পর্যন্ত করেননি উল্লেখযোগ্য তথ্যগুলি সবার আগে জানার জন্য এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ারও করে দেবেন এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিঙ্কগুলো ডেসক্রিপশন আছে সেখান থেকে চেক আউট করে নেবেন ভিডিও দেখার পর এবার তাহলে শুরু করা যাক তো গতকাল এই সমস্ত যে নির্দেশ কিংবা নোটিশগুলো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে অনেকেই মনে করছিলেন যে এটা ফেক কিন্তু আমরাই সর্বপ্রথম ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম ব্যাপারগুলো সম্পর্কে তো এই সম্পর্কে যে তথ্যগুলো ছাড়াও আরও নিউজ পেপারে অনেক তথ্য উঠে এসেছে আজকে এবং তার সাথে নতুন পর্ষদ সভাপতির বক্তব্য এবং ডিপিএসসি চেয়ারম্যান কী বললেন এই ব্যাপার নিয়ে এবং সেই সব খবরগুলোতে কিন্তু সিলমোহর পড়ে গিয়েছে মানে যে খবরগুলো ফেক মনে হচ্ছিলো কালকে সবার সেটা আজকে কিন্তু অবশ্যই এটার সত্যতা চলে এসেছে এবং ব্যাপারটা সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এটা হতে চলেছে টেট এবং অবশ্যই প্রিপারেশন আপনারা চালু করে দিন এবং কীভাবে পরীক্ষা হবে কী কী বই পড়বেন সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসবে আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে এবং আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন এবং এই যে নির্দেশ কিংবা নোটিশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের উদ্দেশ্যে লেখা হয়েছে এবং সেখানে যেটা সাবজেক্ট আছে এটা হচ্ছে আর্জেন্টলি রিকোয়ার্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ সেন্টার্স অর ভেনুজ ফর হোল্ডিং দ্য নেক্সট টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটের জন্য নেক্সট টেটের জন্য যে ভেনু অর্থাৎ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট হবে ভেনু বা সেন্টারের সেটা কিন্তু পাঠাতে বলা হয়েছে এবং সেখানে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে 35,000 যেটা এখানে উঠে আসছে সংখ্যাটা তো অনেকেই মনে করছেন যে এখনও নতুন কোনো নোটিফিকেশান এলো না এবং কত ফর্ম ফিল আপ হলো না কী করে সংখ্যাটা জানা গেলো এমনটা নয় এবং এই এই খবরের সত্যতা খুঁজতে গিয়ে আমরা কিন্তু একটি বড় তথ্য পেয়েছি এবং সেই ডিপিএসসি চেয়ারম্যানের সাথে যে কথা হয়েছে এবং নিউজে যে ব্যাপারটি উঠেছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আবার তো এই ব্যাপারটা নিয়ে আসছি তার আগে আপনাদেরকে জানানো হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চেয়ারম্যান কী বলছেন আচ্ছা ডিপিএসসির অর্থাৎ এখানে তিনি বলছেন যে আমাদের সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা 35,000 সেই অনুযায়ী কেন্দ্রের হিসেব আমরা পর্ষদকে পাঠাচ্ছি অর্থাৎ ভেনু কিংবা যে সেন্টার হবে যেখানে টেট নেওয়া হবে সেই অনুযায়ী টেন্ট অর্থাৎ পর্ষদকে পাঠানো হবে তো সেই বুঝতে পারলেন আপনারা যে এটা তার সাথে যোগাযোগ করা হয়েছিল এবং সেই সংক্রান্ত তথ্য উঠে আসছে তার মানে এটা ফেক নয় 100% এবং কীভাবে পাঠাতে হবে এটা এবং এই ফর্মে পাঠাতে হবে এবং 9 তারিখের মধ্যে পাঠাতে হবে সেপ্টেম্বরের 9-এর মধ্যে এবং এক্সট্রিমলি আর্জেন্ট যেমন এইসব এক্সট্রিমলি আর্জেন্ট কথাগুলো যদি উঠে আসে তখনই কিন্তু ডিপিএসসির যারা আধিকারিক তারা কিন্তু হিমসিম খান এবং তাদের একটা বিজি শেডিউল উঠে আসে তো সেই সংক্রান্ত তথ্য এখানে উঠে আসছে সেটাও খবরে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন উল্লেখযোগ্য তথ্যগুলো একের পর আপনাদের সাথে রাখা হচ্ছে তো পর্ষদের নির্দেশে দিশেহারা ডিপিএসসি কর্তা তো এখানে বুঝতে পাচ্ছেন যে 2011 থেকে এখনও পর্যন্ত প্রাথমিক প্যানেলভুক্ত কারা শিক্ষকের নিয়োগপত্র পেয়েছেন সেই তালিকা যে বিভিন্ন ডিপিএসসিতে নোটিশ করা হয়েছে এবং সেই ডিপিএসসিগুলো থেকে এসআইপিস থেকে আপনাদেরকে এবং তারই মধ্যে নতুন টেটের যে একটা ব্যাপার উঠে আসছে অন্যদিকে 2014 এবং 2017 অনেক ক্যান্ডিডেট আছেন যারা নিয়োগপত্র এখনও পাননি এবং 2017 তো এখনও শুরুই হয়নি কিছু এবং 2014 থেকে অনেক ব্যাপার উঠে আসছে এবং নট ইনক্লুড ক্যান্ডিডেট আছেন এবং তারই মধ্যে ফের নতুন টেটের উদ্যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এরই মধ্যে পর্ষদের নির্দেশে দিশেহারা হয়ে পড়ছেন ডিপিএসসি কর্তারা খবরটি উঠে আসছে এবং সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গৌতমবাবু কী বলেছেন অর্থাৎ মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু তিনি যেটা বলেছেন সেটাও আমরা আগে দেখিনি একটু এবং সেক্ষেত্রে আনন্দবাজারে যে খবরটি প্রকাশিত হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং তিনি যেটা বলছেন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় শুক্রবার যেটি বলেছেন যে টেট নেওয়ার জন্য যে পরিকাঠামো দরকার তারই সমীক্ষার কাজ শুরু করা হলো তার মানে বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা এবং এই সংক্রান্ত একটি আরও একটি নিউজ এসেছে যে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি আগামী 9 সেপ্টেম্বর মধ্যে তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচিত কেন্দ্রগুলির ভালো পরিকাঠামো ও পর্যাপ্ত পরিবহনের সুযোগ সুবিধা থাকতে হবে কোন পরীক্ষা কেন্দ্রে কতজনের পরীক্ষা নেওয়া হবে তা জানাতে বলা হয়েছে তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখাই আছে এবং দ্য সিলেক্টেড সেন্টার্স অর ভেনুজ শুড হ্যাভ গুড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডেকুয়েট ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি তার মানে বুঝতে পাচ্ছেন যাতায়াতের সুবিধা এবং ভালো পরিকাঠামো হওয়া দরকার এখানে ব্যাপারটা যেটা খবরটা আসছে এবং আরেকটি
ডিপিএসসিতেও কিন্তু এটা নোটিশটা এসেছিল এবং সেক্ষেত্রে সেই সংক্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে 25,000 যেটা বলা হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং দিনের পর দিন কিন্তু অন্য ডিস্ট্রিক্টও আসবে, এমনটা নয় যে শুধুমাত্র এই দুটো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসেছে, বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং আদার্স যারা সব কিছু ডিস্ট্রিক্টে আসবে এবং একে একে আপনারা দেখতে পারবেন, আমরা কিন্তু শেয়ার করে যাব। তো একটি একটি বড় খবর এবং যারা নতুন টেটের জন্য ওয়েট করছেন তাদের জন্য একটি বড় সুযোগ এবং ট্রেনিং করে যারা বসে আছেন, অনেকেই বিভিন্ন সময়ে কমেন্ট করেন এবং আমাদের ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন দাদা নতুন টেট কবে হবে, নতুন টেট কবে হবে, এবং সেই সংক্রান্ত মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবুর একটি ভিডিও শেয়ার করেছিলাম আমরা, সেখানে তিনি বলেছিলেন যে পারলে সেপ্টেম্বরে নতুন টেট নিয়ে নেবো সেই সংক্রান্ত, কিন্তু সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনাটা কম কিন্তু এই বছর হবে, কারণ সামনে যে খবরটা তথ্যগুলো আসছে সেই সংক্রান্ত ব্যাপারটা উঠে আসছে এবং এখানে আগের থেকে প্রস্তুতি নিচ্ছে এই কারণেই, কারণ পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় পর্ষদ নিজের দিক থেকে কিন্তু কাজটা আগের থেকে এগিয়ে নিতে চাইছে, কারণ আগে যদি না কাজটা করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এটা এবং জরুরি ভিত্তিক এই যে নির্দেশটি এসেছে এবং এই সংক্রান্ত তথ্যগুলি জরুরি ভিত্তিকে হয় এবং এই সমস্ত কাজের মধ্যে কিন্তু একটা নতুন কাজ ডিপিএসসির কর্তাদের এবং তার সাথে কিন্তু উল্লেখযোগ্য তথ্যগুলি উঠে এলো। তো অবশ্যই ফর্ম ফিল আপ কখন হবে এবং নতুন টেট সম্পর্কিত যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশান সেগুলো কিন্তু সবার আগে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করতে কিন্তু ভুলবেন না, তাহলে নতুন ইনফরমেশানগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। এবং কী কী বই পড়বেন নতুন টেটের জন্য এবং কীভাবে পড়লে সাকসেস পাওয়া যাবে, পার্সোনাল কিছু টিপস দেওয়া হবে এবং সেই সংক্রান্ত পার্সোনাল যে অভিজ্ঞতা সেটার থেকে কিন্তু আপনাদেরকে অনেক কিছু তথ্য দেওয়া হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, অবশ্যই আপনাদের ফিডব্যাক জানান এবং ভিডিওটি লাইক করে যাবেন, সবার সাথে শেয়ারও করে দেবেন, আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।